প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ রাতে বাংলাদেশের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে আজ রাতে হতে পারে বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এবং খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে বা কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর এবং আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে সর্বশেষ কি লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় বন্ধুরা আমরা সরাসরি উপগ্রহ চিত্রের মধ্যে রয়েছি আজ দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু এলাকায় মেঘ ছড়িয়ে গেছে সবকিছু এলাকায় যে সবটুকু এলাকায় মেঘলা আকাশ হয়ে গেছে তবে সকাল থেকে বেশিরভাগ এলাকায় কিন্তু আকাশ পরিষ্কার ছিল খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট বেশ কিছু এলাকায় আজ সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল তবে বেলা বাড়ার সাথে সাথে বিশেষ করে দুপুরের পরপরে দুপুর দুটা থেকে বেশ কিছু এলাকায় মেঘের ঘনত্ব শুরু হয় বিভিন্ন এলাকায় কিন্তু মেঘ সৃষ্টি হয় এবং রাতে দেখুন বিকেল থেকে রাতে বেশ কিছু এলাকায় শুরু হয় প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি এখানে রাজশাহী বিভাগের দক্ষিণের অনেক এলাকায় পাবনা মেহেরপুরের পূর্ব দিকে শাইলকুপা সহ এবং আশেপাশে অনেক এলাকায় বৃষ্টির মেঘ শুরু হয় এখানে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত দেখা যাচ্ছে রাতে দেখুন ফরিদপুর শাইলকুপা এখানে ঢাকা বিভাগের দক্ষিণাংশে এবং ঢাকা বিভাগের পশ্চিমেরও বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে মাদারীপুর লোহাগাড়া এবং এদিকে বরিশাল বিভাগের উত্তরাংশে এখানে অনেক এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাত থাকতে পারে রাতে চট্টগ্রাম বিভাগের এখানে উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে দেখুন বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা হয়ে গেছে টুঙ্গিপাড়া খুলনা বাগেরহাট কাউকালী জিয়ানগর মংলাসহ শ্রীকান্তাপুর এবং মঠবাড়িয়া মির্জাগঞ্জ এখানে দেখুন লালমোহন বুরহানুদ্দিন ভোলা রায়পুর এদিকে হাজিগঞ্জ সহ লাকসাম আকাশ মেঘলা হয়ে গেছে এবং রাতে দেখুন এখানে কুমিল্লা সহ এখানে আকাশ মেঘলা হয়ে গেছে এবং আশেপাশে অঞ্চলেও আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে ব্রাহ্মণপাড়া হুমনা তারপর এদিকে নরসিংদীর উপর ব্রাহ্মণবাড়িয়া তারপর নাসিরনগর এখানে কাতিয়াদি কিশোরগঞ্জের দিকে তারপর এদিকে বালুকা এই এলাকায় ত্রিশাল ময়মনসিংহ জলকাত্র তারপর এদিকে জামালপুর ফুলপুর নলিতাবাড়ি এদিকে অনেক এলাকায় এই যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত থাকতে পারে এবং সাথে এই যে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রাতে অলরেডি আকাশ প্রচণ্ড আকারে মেঘলা কিন্তু হয়ে গেছে এবং আপাতত রংপুর বিভাগের উপর আকাশ কিছুটা পরিষ্কার রয়েছে যে ভারী মেঘ তৈরি হচ্ছে ভারী বৃষ্টিপাত সেটি কিন্তু রাতে রংপুর বিভাগের উপর তৈরি হচ্ছে না তবে এখানে বেশ কিছু এলাকায় কিন্তু তৈরি হচ্ছে ভারী মেঘ ভারী বৃষ্টিপাত রংপুর বিভাগের উপর আপাতত আকাশ পরিষ্কার থাকছে ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় কোচবিহার রংপুর যদিও হয় সামান্য অঞ্চলে বিক্ষিপ্ত তবে সম্ভাবনা খুবই কম এদিকে ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে ভারী বৃষ্টিপাত দেখুন রাজশাহী বিভাগের এদিকে বেশ কিছু এলাকায় এবং অনেক এলাকায় মেঘলা আকাশ হয়ে গেছে অলরেডি এবং শাইলকুপা সহ ফরিদপুর ঢাকা বিভাগের অনেক এলাকায় অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে আজ রাতে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও অনেক এলাকায় তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু উঠে আসছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে আবারও বেশ কিছু এলাকার জন্য বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে এদিকে যদি আমরা একটু দেখি পশ্চিমবঙ্গের দিকে আকাশ মেঘলা কলকাতা সহ খড়গপুর কোলাঘাট আর খড়গপুর ঝাড়গ্রাম ঝাড়খণ্ড এদিকে চন্দ্রকোনা বিষ্ণুপুর বাঁকুড়া এবং সোনামুখী দুর্গাপুর থেকে শুরু করে গোচাকারা বোলপুর সহ আসানসোল এবং এদিকে দেখুন সিউড়ি সবটুকু এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে আংশিক বিক্ষিপ্ত কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ জমে বৃষ্টিপাত হচ্ছে তবে বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম উত্তরে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে আর এদিকে চট্টগ্রাম বিভাগের উপর রাতে কিছুটা মেঘ প্রবেশ করবে মেঘলা আকাশ প্রবেশ করে যাবে সারাদিন আকাশ পরিষ্কার ছিল দক্ষিণের উপকূলীয় অঞ্চল সহ পরিচিত উপজেলা খাগড়াছড়ি রাঙ্গামাটি সারাদিন আকাশ পরিষ্কার থাকলেও রাতে কিছুটা আকাশ মেঘলা হবে বৃষ্টি সব জায়গায় হবে না সামান্য দোয়াক এলাকায় বজ্রসহ আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে আর মায়ানমার অঞ্চলেও কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হয়ে আংশিক বৃষ্টিপাত দেখা যাচ্ছে এখান থেকে মেঘের অংশ ধীরে ধীরে বাংলাদেশের এখানে প্রবেশ করে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে যে আকাশ কিছুটা মেঘলা হতে পারে তবে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই আর আপাতত বঙ্গোপসাগর নিরাপদ বঙ্গোপসাগরে বর্তমান কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই দেখুন ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ লঘুচাপ একদমই যে মেঘও কিন্তু নেই বঙ্গোপসাগর বুকে কোনো মেঘলা আকাশও নেই একদম পরিষ্কার রয়েছে কোনো ধরনের যে এখানে বঙ্গোপসাগরের জন্য সতর্ক সংকেত কিন্তু নেই দেখুন আগামী কয়েকদিনও কোনো ধরনের সতর্ক সংকেত আছে কি না আমরা দেখাবো একটু পরে জেলে ভাইয়েরা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন যদি জেলে ভাই থাকেন অবশ্যই
তো দেখুন রাতে বেশ কিছু এলাকায় মেঘ ছড়িয়ে গিয়ে বৃষ্টিপাত থাকতে পারে এবং আগামী 24 ঘন্টার মধ্যে আবারও ঢাকা সিলেট ময়মনসিংহ এখানে এবং খুলনা বরিশাল এদিকেও বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। আমরা সরাসরি যাচ্ছি বৃষ্টিবাহী মোড অলরেডি, তো এদিকে দেখুন আপনারা নজর করুন। আগামীকাল মূলত বৃহস্পতিবার 10ই অক্টোবর, সারাদিন যদি আমরা একটু দেখি এই যে ভোর সকাল থেকে এই একদম সারাদিন যদি লাইভ ট্র্যাক করি আগামীকালে দেশের উপর কম বেশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। এরই মাঝে যদি আমরা একটু দেখি প্রথমার্ধে বৃষ্টিপাতের যে সম্ভাবনা বা দুপুরের আগে এদিকে বিশেষ করে 3টা AM এই সময়ের মধ্যে এদিকে বিশ্বনবাপুর, চাতক বাজার এবং ফেনারবাগ এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকতে পারে। বায়ু মোড়ে গিয়ে আমরা দেখাবো, আর এদিকে দেখুন মৌলভীবাজার বা এখানে সামান্য দুয়েক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে, বাকি এলাকায় মেঘের আনাগোনা থাকবে আশা করা যায়। আর এদিকে পশ্চিমবঙ্গের দিকে আকাশ পরিষ্কার। এরপরে যদি দেখি আমরা দুপুর পরপরে দুপুর 2টা থেকে আবারও মেঘ তৈরি হতে পারে, দুপুর পরে আবারও বজ্রসহ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 10 অক্টোবর থেকে লোহাগাড়া অঞ্চলে যশোর এদিকে শাইলকুপার দিকে এবং পরিতপুরের দিকে আবারও মেঘ তৈরি হয়ে বজ্রবাহী বৃষ্টিপাত ঘটাতে পারে। মুকসুদপুর, শিবচর এখানে মেঘ তৈরি হতে পারে, আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে, সাথে সবটুকু জেলায় বৃষ্টিপাত না হলেও এখানে অনেক জেলায় আবার বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু অংশে দেখুন বৃষ্টিপাত থাকতে পারে। কী পরিমাণ বাতাস জড়িত হচ্ছে দেখুন, আবারও সমুদ্র অঞ্চল থেকে কিছুটা জলীয়বাষ্প বাতাসে প্রবেশ করছে, কারণ মৌসুমী বায়ু আংশিক সক্রিয় রয়েছে। এখানে বিক্ষিপ্ত মেঘ তৈরি হয়ে এখানে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা বিভিন্ন অঞ্চল জুড়ে আবারও। তো আপাতত 2 দিন আমরা যদি দেখি পরের 48 ঘন্টায় শুক্রবারের দিন কেমন থাকবে, শুক্রবারের দিন যদি দেখি শুক্রবারেরও কম বৃষ্টিপাত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বৃহস্পতিবার থেকে কিছুটা কম। ওই সময় এখানে মেহেরপুর বা সামান্য এখানে আংশিক বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, নাগারপুর অথবা কাপাসিয়া এদিকে কিশোরগঞ্জ আর একটুখানি একদম দক্ষিণ পূর্ব দিকে বড়লেখা অঞ্চল চরকায় জাকিগঞ্জ বা এখানে শিলচর, তারপর এদিকে পয়লাপুল এই এলাকার দিকে এবং হাইলাকান্দির উপর এই এলাকার দিকে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা প্রচণ্ড আকারে। সবটুকু এলাকায় ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। আর যেদিকে পশ্চিমবঙ্গের দিকে সামান্য কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে, বাকি এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। এবং বৃহস্পতিবার 10 অক্টোবর এই যে মেহেরপুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কাতুয়া, শাইলকুপার দিকে, পাবনা, রাজশাহী, সিঙ্গা, সিরাজগঞ্জ, বগুড়া এসবটুকু এলাকায় দেখুন বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত আমরা বৃষ্টির পরিমাণ মোটটাকে একবার দেখে নেব কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন বৃহস্পতিবার যে 10 তারিখের আপডেটে সে অনুযায়ী যদি আমরা একটু দেখি, ঠিক দেখুন একদম সকাল অথবা এই যে ওই সময় ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অংশে উত্তরে দুয়াক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে আশা করা যায়। এবং এর পরপরে এই যে দুপুরের পরে মেঘ তৈরি হতে পারে এবং বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা, বিশেষ করে পাবনার দিকে, মেহেরপুর এই অঞ্চলের দিকে, রাজশাহীর দিকে, সিংড়া, এখানে সিরাজগঞ্জ, এখানে দেখুন পাবনা, এই যে এখানে মেঘ তৈরি হয়ে বজ্রসহ যে 14 মিলিমিটার এরকম 15 মিলিমিটার এরকম আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু আছে। এবং এরপরে সিলেট, শিলচর এখানেও দেখুন এদিকেও বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে অলরেডি। এবং শুক্রবার 11ই অক্টোবরের আপডেটে বৃষ্টির মাত্রা কিছুটা কমতে দেখা যাচ্ছে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে দুয়াক স্থানে, ঢাকা, কুমিল্লা, এই যে কুমিল্লার এদিকে এখানে ব্রাহ্মণপাড়া, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া এই এলাকার দিকে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। তো আজ রাতে আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি আমাদেরকে জানাতে পারেন, কারণ আজ রাতে ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে এবং ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এবং তাপমাত্রা ইতিমধ্যে যদি আমরা একটু দেখি দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিছুটা ব্যবসা ঘুমোর গরমে কিন্তু রয়েছে, বিশেষ করে একদম দক্ষিণে এদিকে এখানে টেকনাফ সহ কক্সবাজার, হকিয়া, চানমার্টিন, এদিকে নাইক্ষনচুড়ি, এই যে বিশেষ করে একদম দক্ষিণে বেশিরভাগ এলাকায় কিছুটা ব্যবসা ঘুমোর গরম রয়েছে, তা আগামীকাল অব্যাহত থাকবে। কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, বদরখালী, চরপাড়ি এখানে, বাকি এলাকায় গরমের মাত্রা স্বাভাবিক যে আগের দিনের মতো থাকতে পারে। বরিশাল, খুলনা তাপমাত্রা যে আপডেট 28-29 এরকম তাপমাত্রা থাকবে, মেহেরপুর, রাজশাহীতে 30 আর এখানে কালাই, রংপুর 29 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে, ময়মনসিংহ 28-29, সিলেটের উপর এদিকে দেখুন 29 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা, পশ্চিমবঙ্গের দিকে
30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা এবং কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা 31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে এবং খড়গপুর সহ কোলাঘাট হালদিয়া সহ হালদিবাড়ি গঙ্গাসাগর সবটুকু এলাকায় তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা রয়েছে। দামবাদ জামশেদপুর রাঁচি এই এলাকার দিকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার আমরা দেখাবো বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকতে পারে। তো চলে আসলাম আমরা অলরেডি বায়ুর যাপটা মোড়ে, এখানে যদি আমরা একটু দেখি বৃহস্পতিবার 10 অক্টোবর দেখুন বঙ্গোপসাগরের পরিবেশ একদম স্বাভাবিক রয়েছে, উত্তাল পরিবেশ একদম নেই বা দমকা বাতাসের কোনো ধরনের সম্ভাবনা কিন্তু নেই। গত কয়েকদিন আগে দমকা ঝোড়ো বাতাস ছিল দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। তো আগামী কয়েকদিন দেখুন জেলেবাইরা একদম নিশ্চিতভাবে মাছ ধরতে পারবে, কোনো ধরনের যে নিম্নচাপ বা যে শক্তিশালী পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তবে এখানে আমরা বলতে পারছি বিশেষ করে আগামী 20 তারিখের পরেই বঙ্গোপসাগর বুকে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা কিন্তু আছে বা ঘূর্ণিঝড় তৈরির একটি আভাস রয়েছে, যেটি প্রায় 40% কিন্তু সম্ভাবনা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে আবহাওয়ার বিভিন্ন রূপের মডেলগুলো, বিভিন্ন দেশের মডেলগুলো আমাদেরকে দেখাচ্ছে প্রায় 40% এখানে ঘূর্ণিঝড় পরিবেশ কিন্তু তৈরি হতে পারে। তবে এখনও সময় রয়েছে, আমরা নজর রাখবো, অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো, তো আমাদের সঙ্গে থাকবেন। তো দেখুন দেশের উপর তেমন দমকা ঝোড়ো বাতাস থাকার কোনো ধরনের সম্ভাবনা কিন্তু নেই, দেখুন কোনো ধরনের সেরকম সম্ভাবনা কিন্তু ওঠা আসেনি। আর বর্তমান একটু আমরা দেখবো আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কী আপডেট দেওয়া হলো। এখানে বেশ কিছু এলাকার জন্য বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়ে গেছে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে। তো এখানে একবার আপনারা নজর করুন কোন কোন জেলার জন্য এরকমই যে বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়ে গেছে। আমরা এই স্থানের জন্য যদি একটু দেখি, দেখুন এখানে বুধবার 9টা থেকে 4টার মধ্যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি 9টা থেকে 4টা PM ওই সময়ের মধ্যে। এছাড়া বুধবার যে 9টা থেকে 6টা PM ওই সময়ের মধ্যে কোন এলাকায় বৃষ্টিপাত এখানে দেখুন, এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা সেখানে অলরেডি ম্যাপের মধ্যে দেওয়া হয়ে গেছে, এটি কিন্তু ভারতের আইএমডি আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়ে গেছে। দেখুন এখানে বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকেও দেখুন এখানে বেশ কিছু এলাকার জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেওয়া হয়ে গেছে, দেখুন বুধবার 9টা থেকে 4টার মধ্যে, দেখুন 9টা থেকে এবং 4টা PM বর্তমান এই সময়ের মধ্যে রাতে এখানে বৃষ্টিপাত থাকছে এবং 9টা থেকে যে 7টার মধ্যে 7টা PM বর্তমান এখানে অনেক এলাকায় এই যে ত্রিপুরার বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে অলরেডি। এখানে এই যে মেঘ কিন্তু তৈরি হতে পারে রাতে, এখানেও বজ্র বিদ্যুৎসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। যাই হোক, এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।